আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইকবাল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে যে প্রোডাক্টটি রিভিউ নিয়ে আসছি সেটা হলো সিকেনাইয়ের একটা পাওয়ার ব্যাংক। এটা প্রথমত এটা 40 ওয়াট পাওয়ার ব্যাংক, মানে এটা একুরেট 40 ওয়াট আউটপুট দিবে। আপনার যদি 18 ওয়াট সাপোর্ট হয় তাহলে 18 ওয়াটই দিবে, তারপরে যদি 22 ওয়াট সাপোর্ট হয় 22 ওয়াটই দিবে, 25 ওয়াট হলে 25 ওয়াট দিবে, 33 ওয়াট হলে 33 ওয়াটই দিবে। ঠিক আছে, মানে এটাতে আপনার যতগুলো আউটপুট আছে সবগুলোই আছে, মানে ম্যাক্স হলো 40 ওয়াট। এটা পাশাপাশি হলো 30,000 mAh, এটার 10,000 mAh আছে, 20,000 mAh আছে এবং 30,000 mAh-ও আছে। তিনোটাই 40 ওয়াটের। ঠিক আছে, এটার মডেল হলো QS-30, যেটা 10,000, এটা হলো QS-10, যেটা 20,000 এটা হলো QS-20। পাশাপাশি এটাতে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, মানে ওয়ারেন্টি, এটা গ্যারান্টি আপনি চেঞ্জ করে দিবে। ঠিক আছে, এখানে আপনি দেখেন যে এখানে আপনার ভুক চার্জ সাপোর্ট করে, কুইক ফাস্ট চার্জ সাপোর্ট করে, তারপর এটা প্রসেসর হলো Qualcomm 3 প্রসেসর। ঠিক আছে, এই যে এখানে 10 ভোল্ট 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হলো 40 ওয়াট। তারপর আমি পাশাপাশি কিছু দেখাই, আপনারা দেখেন যে এটা 30,000 mAh, এটা রেটেড ক্যাপাসিটি হলো 19,500 mAh। ঠিক আছে, এটা সবগুলোতেই আপনার পাওয়ার ব্যাংক যতটুকু দেখায় ততটুকু কিন্তু থাকে না, আউটপুট একটু কম থাকে। ঠিক আছে, তা আউটপুট একটু কম থাকে, এটা স্বাভাবিক, আউটপুট একটু কম থাকবে এটা সব ক্ষেত্রেই, সবগুলো পাওয়ার ব্যাংক ক্ষেত্রে। তারপর এখানে ইনপুট দিয়ে আছে, আউটপুট দেওয়া আছে। ঠিক আছে, ইনপুট আপনার 3 অ্যাম্পিয়ার 9 ভোল্ট, মানে 3 ×27, এটা হলো, সরি, ইনপুট ইনপুট আমি দেখাচ্ছি, এই যে আপনার এখানে মাইক্রোতে ইনপুট হবে আপনার কত, 18 ওয়াটের ইনপুট দিয়ে চার্জ দিতে পারবেন। ঠিক আছে, তারপরে 15 ওয়াটের ইনপুট দিয়ে চার্জ দিতে পারবেন টাইপ সিতে, তারপরে 18 ওয়াটেরও টাইপ সি দিয়ে আপনি ইনপুট দিতে পারবেন। ঠিক আছে, আর আউটপুটটা আসেন, আউটপুটটা আপনার আছে এখানে 40 ওয়াট মতো ম্যাক্স আছে। আপনি আউটপুট 2 যেটা, এটা দিয়ে আপনি যতগুলো দরকার অলমোস্ট সবগুলো দিতে পারবেন। ঠিক আছে, আপনার যতগুলো আউটপুট, মানে আপনার 18 ওয়াট, 22 ওয়াট, 27 ওয়াট, 33 ওয়াট, 40 ওয়াট পর্যন্ত ম্যাক্স দিতে পারবেন। ঠিক আছে, তো আমি আজকে পাওয়ার ব্যাঙ্কটা আনবক্সিং করব। আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ার ব্যাঙ্কটা, অনেক স্মার্ট একটা পাওয়ার ব্যাঙ্ক। সাথে এটাতে যা দিছে, মনে করেন যে এই যুগের যে মোবাইল যেভাবে ফাস্ট চার্জিংয়ের দিকে আগাচ্ছে, সেখানে এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক অনেক কার্যকরী। ঠিক আছে, আমি আপনাকে এদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। যে আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাংক, এখানে আপনার দেখেন একটা এলইডি ইন্ডিকেটর আছে, এই যে এলইডি ইন্ডিকেটর আছে, এখানে আপনার কত পার্সেন্ট চার্জ আছে, কত পার্সেন্ট চার্জ দেখাবে। ঠিক আছে, তো এখানে আপনার এখানে একটা চিহ্ন আছে, যেটা হলো আপনার ফার্স্ট চার্জ যখন আউটপুট হবে তখন ফার্স্ট চার্জ দেখাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা সবুজ কালারের যে আউটপুট আছে সেটা দিয়ে আপনার ফার্স্ট চার্জ হবে। এটা কিন্তু পাশাপাশি টাইপ সি আউটপুটও আছে, টাইপ সি যে আউটপুট এটাও কিন্তু আছে, আপনি টাইপ সি টু টাইপ সি দিয়েও কিন্তু চার্জ করতে পারবেন। ঠিক আছে, অনেক পাওয়ার কিন্তু টাইপ সি আউটপুট থাকে না, এখানে মাইক্রোতেও ফার্স্ট চার্জ দেওয়া আছে, টাইপ সিতেও ফার্স্ট চার্জ দেওয়া আছে। ঠিক আছে, এখানে আপনার এই যে এখানে সব কিছু দেওয়া আছে, পিছনে পুরো মডিউল দেওয়া আছে, কত কত ভোল্ট ইনপুট, কত ভোল্ট আউটপুট, এখানে আপনার সব দেখা দেওয়া আছে, আপনি দেখে নিন একটু কষ্ট করে। একটা আউটলুকটা অনেক সুন্দর, একটু প্রিমিয়াম প্লাস্টিক বিল্ড, তারপরও এটা অনেক ভালো দেখতে সুন্দর, মানে আপনার দাগ একটু কম পড়বে আর কি, একদম আপনার অন্যান্য কিছু ফিনিশিং আছে যেগুলো হলো আপনার দাগ পড়ে যায়, এটাতে কিন্তু ম্যাট ফিনিশ দেওয়াতে এটাতে দাগ পড়বে না। এটা কিন্তু লাইভ পলিমার ব্যাটারি, আপনার রেটেড ক্যাপাসিটি হলো 19,500 mAh। তো এই প্রোডাক্টটি 6 মাসের ওয়ারেন্টি প্রোভাইড করতেছে, প্রোডাক্টটা অনেক ভালো। আমি অনেক দিন আলাদা করে একটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করছি, ইউজ করার পরে তারপরে আমি আপনাদেরকে সামনে রিভিউটা নিয়ে আসছি। ঠিক আছে, রিভিউটা কেন নিয়ে আসছি, কারণ এই যুগে প্রত্যেকটা এখন কিন্তু 120 ওয়াটের যুগ, 150 ওয়াটের যুগ, 150 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং এমআই বের করছে। তো সেক্ষেত্রে আমাদের মোবাইলগুলো যেভাবে ফাস্ট চার্জিং নেওয়া শুরু হয়েছে, সেগুলোতে আমাদের ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্কগুলো কিন্তু কিনতে হবে, এছাড়া উপায় নেই। আগের যদি 10 ওয়াট 12 ওয়াট পাওয়ার ব্যাঙ্ক কিনি, সেক্ষেত্রে আমাদের মোবাইল চার্জ হতে কিন্তু অনেক সময় নিচ্ছে।
এখন আমরা পাওয়ার ব্যাংক কেন কিনি? পাওয়ার ব্যাংক তখনই কিনি যখন আমাদের মনে করেন যে সময় নাই, আমাদের খুব তাড়াতাড়ি চার্জ দিতে হবে। মনে করেন যে আমাদের চার্জারগুলো তো অনেক হাই ওয়াটের দেয়, আমরা কিন্তু আধা ঘন্টা চার্জ দিলে 100% করতে পারি, কিন্তু আমাদের কাছে ওই সময়টা থাকে না বিধেই আমরা কিন্তু পাওয়ার ব্যাংক ইউজ করি। এখন পাওয়ার ব্যাংক দিয়ে যদি স্লো চার্জ হয় তখন তো আমাদের পাওয়ার ব্যাংক কিনে কোনো লাভ হয় না। আমরা পাওয়ার ব্যাংকটা কিনি তো মূলত একটু তাড়াতাড়ি চার্জ দেওয়ার জন্য, যেহেতু আমাদের সময় নেই আমরা তাড়াতাড়ি চার্জ করতে হবে ওই কারণে কিনি। ওইখানে যদি আপনার পাওয়ার ব্যাংকটা স্লো চার্জ হয় তাহলে আপনি কতক্ষণ চার্জ দেবেন? আপনার সময় নাই বিধেই তো আপনার পাওয়ার ব্যাংক নিয়েছেন। এখন পাওয়ার ব্যাংক দিয়ে যদি আপনার স্লো চার্জ হয় তাহলে তো আপনার পাওয়ার ব্যাংক কিনে লাভ নেই, ঠিক আছে? তো আমরা এই কারণেই আমাদের দরকার হলো ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক। দিন দিন কিন্তু ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক হচ্ছে, এখন কিন্তু 65 ওয়াট, আপনার 33 ওয়াট, 22.5 ওয়াটের পাওয়ার ব্যাংক হচ্ছে। কারণ হলো যে আমাদের মোবাইলের ইনপুটটা অনেক ফাস্ট নিতে পারে, সেই বিধায় এখন আমাদের ফাস্ট চার্জিংয়ের পাওয়ার ব্যাংকও আবিষ্কার হচ্ছে, যেন আমরা মোবাইলটাকে তাড়াতাড়ি কারেন্টের দিয়ে চার্জার দিয়ে যেভাবে চার্জ দিয়ে ফাস্ট চার্জিং করতে পারি, পাওয়ার ব্যাংক দিয়েও যেন সেভাবে ফাস্ট চার্জিং করতে পারি। তো এই পাওয়ার ব্যাংকটা আপনারা পেয়ে যাবেন কুমিল্লা রয়্যাল গ্যাজেট বিডিতে। আমি নিজেই কিন্তু রয়্যাল গ্যাজেট বিডির ওনার, ঠিক আছে? তো রয়্যাল গ্যাজেট বিডিতে আপনি এটা পেয়ে যাবেন, রয়্যাল গ্যাজেট বিডি সিকেনের অথরাইজ ডিলার। সুতরাং ওখানে আপনি রয়্যাল গ্যাজেট বিডিতে অন্যান্য মার্কেট থেকে একটু কম প্রাইসে পাবেন, যেহেতু অ্যাজ এ ডিলার ডিলার হিসেবে মোটামুটি একটু কম প্রাইসে পেয়ে যাবেন। এটার প্রাইস ধরা হচ্ছে 3000 টাকা। তো ডে টু ডে প্রাইস আপডেট হতে পারে, কমতে পারে, বাড়তে পারে। আপনারা যখন নেবেন তখন রয়্যাল গ্যাজেট বিডির সাথে যোগাযোগ করে তারপরে আপনারা প্রোডাক্টটি নেবেন, স্টকে আছে কি না সেটাও জেনে নেবেন। আর রয়্যাল গ্যাজেট বিডির লোকেশন হলো কুমিল্লা কান্দিরপার আনন্দ সিটি সেন্টারের তৃতীয় তলায়, লিফটে উঠলে 2 টিপ দিবেন, ঠিক আছে? তারপর আমরা ডেসক্রিপশন বক্সে পুরো ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দেব। তো এটার সাথে আপনি 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন, ওয়ারেন্টি নিয়ে কোনো সমস্যা নেই। প্রোডাক্ট প্রবলেম হলে সাথে সাথে নিউ আরেকটা পেয়ে যাবেন, এতটুকু এনশিওর করতে পারি। তো আপনার যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টটা কালেক্ট করে নেবেন রয়্যাল গ্যাজেট বিডি থেকে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এবং নোটিফিকেশন বারও ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।